গুড মর্নিং স্টুডেন্ট, আমি চিরঞ্জিত। আজকে তোমাদের আমি যে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং আছে, সেই অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিংয়ের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি সম্পর্কে একটু বলব। তা অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, তোমরা জানো অক্সিজেন এবং অ্যাসিটিলিন, O2 প্লাস H2, এই C2H2, O2 প্লাস C2H2 এর বিক্রিয়ায় তৈরি হয় অক্সি অ্যাসিটিলিন যে ওয়েল্ডিং, সেই অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং সম্পর্কে একটু, তার যে কেমিস্ট্রি আছে, সেই কেমিস্ট্রি মানে তার যে রসায়ন, সেই রসায়ন সম্পর্কে তোমাদের আমি একটু আলোচনা করব। তা রসায়নটা কি, দেখো এইটা যদি একটা অক্সি অ্যাসিটিলিন, সাপোজ মনে করো এটা একটা প্লেন, এটা একটা মনে করো তোমার প্লেন, ঠিক আছে, এটা একটা তোমার প্লেন। এখানে কি হয়, দেখো এই যে প্লেনটা আছে, এই যে প্লেন, এটা তো জানো যে এটা ওয়েল্ডিং নজিল, এটাও ওয়েল্ডিং নজিল। এই যে ফ্রেমটা কিন্তু তৈরি হচ্ছে, দেখো এই যে জায়গাটা আছে, এখানে আমরা কী করছি, এটি আমরা করছি ইনার কোন, ঠিক আছে, এই যে জায়গাটা আমরা কী করছি ইনার কোন, ইনার কোন। এবং এই যেটা আছে এটাকে আমরা কী করছি, এটাকে আমরা বলছি আউটার এন ব্লক, ঠিক আছে। তো এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা তৈরি হচ্ছে কি, আমার বিক্রিয়া হচ্ছে কিসে, অ্যাসিডিটির সাথে অক্সিজেন, অর্থাৎ O2 প্লাস C2H2 এর বিক্রিয়া যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন, অক্সি অ্যাসিটিলিন ফ্লেম। এর যে তিনটে ফ্লেম আছে, একটা নিউট্রাল, একটা অক্সিডাইজার, একটা কার্বোনাইজিং ফ্লেম আছে, সেটা তো আগেই বলেছি। তো যাই হোক, এই যে ফ্লেমটা তৈরি হচ্ছে, এই ফ্লেমটা তৈরি হওয়ার পরে কী হয়, এই জায়গাটা আমাদের যে ইনারকোন আছে, এই ইনারকোন কী হয়, ইনারকোনের সামনে অর্থাৎ এই জায়গাটা, এতদূর এই যে ডিস্টেন্সটা আছে, এই জায়গায় সব থেকে হটেস্ট টেম্পারেচার, সব থেকে বেশি টেম্পারেচার কোথায় তৈরি হয়, এই জায়গাটা। মানে আমার যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে আমার যে অক্সি অ্যাসিডের ফ্লেম আছে তার সব থেকে হটেস্ট টেম্পারেচারটা কোথায় হয়, তাহলে কি লিখতে হবে, জাস্ট অ্যাহেড অফ ইনারকোন, জাস্ট অ্যাহেড অফ ইনারকোন, অর্থাৎ ইনারকোনের একদম সামনের যে জায়গাটা সেখানে সব থেকে বেশি টেম্পারেচার তৈরি হয়, এবং সব থেকে কম টেম্পারেচার তৈরি হয় কোথায়, এই ইনারকোন, ঠিক এই জায়গাটা, এখানে সব থেকে কম টেম্পারেচার এই জায়গাগুলোতে তৈরি হয়, কিন্তু এর সামনেটায় সব থেকে বেশি টেম্পারেচার তৈরি হয়, অর্থাৎ কত হবে, 3100 ডিগ্রি থেকে, 3100 ডিগ্রি থেকে 3300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার হয়। তো এবার কেমিস্ট্রি কি, এই গ্যাস যখন আমার ফ্লেম তৈরি হচ্ছে তখন একটা অন্যদের একটা রাসায়নিক, একটা কেমিক্যালি একটা বিক্রিয়া হয়, রিয়াকশন হয়, সেই বিক্রিয়ায় যদি আমার অণু, মনে করো এক আয়তন, এক আয়তন অ্যাসিডিলিন, এক আয়তন অ্যাসিডিলিন, এক আয়তন অ্যাসিডিলিনের সাথে 2.5 অক্সিজেন, তাহলে এক আয়তন কি অ্যাসিডিলিন, C2 সংকেত দিকে দিচ্ছে, C2H2 এর সাথে যদি আমার 2 আয়তন 2 এবং 2.5, অর্থাৎ 2 প্লাস 1.5 আয়তন যদি অক্সিজেনের বিক্রিয়া, সেক্ষেত্রে কি তৈরি হয়, সেক্ষেত্রে আমার তৈরি হবে 2 আয়তন CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, 2 আয়তন কার্বন ডাইঅক্সাইড প্লাস 1 আয়তন জল, 2 আয়তন কার্বন ডাইঅক্সাইড, 1 আয়তন কি জল বা জলীয় বাষ্প, যেটা মানে জলীয় বাষ্প, প্লাস কি হবে, প্লাস হিট,
প্লাস হিট এটা উৎপন্ন হয়। এইটা হলো কেমিস্ট্রি, অর্থাৎ এক আয়তন অ্যাসিটিল এবং দুই এবং হাফ অর্থাৎ আয় আয়তন কার্বন অক্সিজেনের বিক্রিয়ায় কী তৈরি হচ্ছে, দুই আয়তন কার্বন ডাইঅক্সাইড এবং এক আয়তন জলীয় বাষ্প প্লাস হিট, জলীয় বাষ্প প্লাস হিট এটা উৎপন্ন হচ্ছে। আর ঠিক একইভাবে যদি আমি মনে করবো এক আয়তন, এক আয়তন কি হচ্ছে অ্যাসিটিলিন এবং এক আয়তন অক্সিজেন, এর বিক্রিয়ায় কি হয়, এর বিক্রিয়ায় দেখো এর বিক্রিয়ায় কি হচ্ছে, এর বিক্রিয়ায় যেটা হবে সেটা হবে তোমার দুই আয়তন সিও, অর্থাৎ সিও মানে কার্বন মনোক্সাইড, সিও মানে কার্বন মনোক্সাইড অর্থাৎ দুই আয়তন কার্বন মনোক্সাইড প্লাস কি হবে এক আয়তন হাইড্রোজেন, এক আয়তন হাইড্রোজেন প্লাস কি হবে প্লাস হিট, প্লাস হিট এটা তোমার উৎপন্ন হবে। ঠিক আছে, এইটা হলো মূল কেমিস্ট্রি। তাহলে মূল কেমিস্ট্রি দেখো এই জায়গাটা থেকে পরীক্ষা প্রশ্ন এই দুটো থেকে একটা তোলে, যেমন এক আয়তন অ্যাসিটিলিন প্লাস দুই এবং হাফ অর্থাৎ আড়াই আয়তন অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে, দুই আয়তন কার্বন ডাইঅক্সাইড প্লাস এক আয়তন জলীয় বাষ্প বা জল প্লাস হিট এটা উৎপন্ন হচ্ছে। আর ঠিক একইভাবে যদি আমি এক আয়তন অ্যাসিটিলিনের সাথে এক আয়তন যদি আমি অক্সিজেন, এক আয়তন অক্সিজেন আমি তো অক্সিজেন এক আয়তন মানে এক আর লেখা লাগে, এক আয়তন মানে কি এক তোমার লিখতে হবে, এক তোমার মূলত লিখতে হবে, কারণ এই সি টু এইচ টু মানে এক আয়তন বা এক কি তোমার অ্যাসিটিলিন, সেই এর বিক্রিয়া তখন কি উৎপন্ন হচ্ছে এক আয়তন অ্যাসিটিলিন প্লাস এক আয়তন অক্সিজেনের বিক্রিয়া যখন উৎপন্ন হচ্ছে তখন হচ্ছে দুই আয়তন কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এক আয়তন হাইড্রোজেন প্লাস হিট এই হচ্ছে আমার উৎপন্ন হচ্ছে, এইটা হচ্ছে মূল বিষয়, এটাই হলো কেমিস্ট্রি অর্থাৎ অক্সি অ্যাসিটিলিন ফ্লেমের যে শিখা সেই শিখা কীভাবে উৎপন্ন এবং সেইটা থেকে আর কী কী গ্যাস বা কী কী উৎপন্ন হয় তার মূল কেমিস্ট্রি হলো এটা। থ্যাংক ইউ।